তো গাইস আমার পাখা বেরিয়ে গেছে, দাঁড়া এক মিনিট বলছি, পজ কর পজ কর পজ। এবার দেখো তোমরা বার্গারটা কিভাবে তৈরি হচ্ছে, একদম সফট সফট বান দিয়ে। গাইস আমি এখানে শেষ করছি, আমি আর টানতে পারবো না, পেট ভরে গেছে প্রচন্ড। Hello guys, welcome to another video and welcome to another vlog. তো আজকে আমরা চলে এসেছি দমদমে, দমদমের কাপেল স্কোয়ারে, যেখানে পাওয়া যায় 99 টাকায় আনলিমিটেড বার্গার। তো আমরা এখন দোকানের ভেতরে যাব, দোকানের ভেতরে খেয়ে দেখবো বার্গারটা কীরকম হয়, কতটা টেস্টি হয় বা কী হয় না হয়, অ্যান্ড কাকুর কাছ থেকে জানবো যে এখনও পর্যন্ত লোকে কটা বার্গার খেতে পেরেছে। আমরা হয়তো চেষ্টা করবো বেশিও খেতে পারি, কমও খেতে পারি, উই হ্যাভ নো আইডিয়া। তো দেখা যাক, ভেতরে চলো, লেটস গো, তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখা। হ্যালো গাইস, তো আমরা আপাতত অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দিয়েছি হচ্ছে 99-এর যেটা হয় আনলিমিটেড বার্গার, একটা দিয়েছি হচ্ছে চিজি চিকেন পপকর্ন যেটার দাম হচ্ছে 120 টাকা, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছি, সেটার রেগুলারটা হচ্ছে 45 টাকা আর লার্জটা হচ্ছে 60 টাকা। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, 99-এর যে বার্গারটা যেটা আনলিমিটেড সেটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমার 15 মিনিটের মধ্যে যত তুমি করতে পারবো, তুমি জটায় খাও না কেন, আর একটা হচ্ছে তোমার লাস্ট যে তুমি বার্গারটা নেবে, সে তুমি 5টা খাও, 6টা খাও, 8টা খাও, 9টা খাও, সেটা তোমাকে কিন্তু তুমি নষ্ট করতে পারবে না। একটা ভালো ডিসিশন, কারণ অনেকেই হয়তো নষ্ট করে দেয় খাবার বা সামথিং কিছু হয়ে যায়, তো এটা খুবই একটা ভালো ডিসিশন। বার্গার মেকিংটা দেখে নিয়েছো, এখন আমরা দাদার সাথে কথা বলবো। দাদা তোমার নাম কি? আমার নাম পার্থ। আচ্ছা, ওই দাদার নাম তন্ময়। তন্ময় দা মেকিংটা করে, তাই তো? একদম। আচ্ছা, তো তোমার এই আইডিয়াটা কিভাবে হলো 99-এর বার্গারের? দেখো আমাদের তো বার্গার ছিলই, তো আমরা চাইছিলাম যে যাতে স্টুডেন্টরা বা বার্গারটাকে যাতে আরও পপুলার করা যায় এবং যারা সবাই এটা অ্যাফোর্ড করতে পারে বার্গারটা, সেই জন্য আমরা একটা জাস্ট এ করেছিলাম যে 99 রুপিস পে করে আনলিমিটেড বার্গার এসে খেতে পারে। ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা, এই যে তুমি যে 99-এর বার্গার, এটার আগে যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন কি ছিল, এটা তো মানে তুমি আমাকে কিছুক্ষণ আগে যেটা বললে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কি এখন হয়েছে নাকি আগেও ছিল? না, আগের থেকে প্রথম থেকে যেটা ছিল যে 15 মিনিটের মধ্যে যতগুলো সে খেতে পারে। আচ্ছা, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু গেস্ট আসছেন যারা ধরো ওই নাম্বারটাকে বাড়ানোর জন্য লাস্ট বার্গারটাকে ওয়েস্টেজ করছে। তো গাইজ তোমরা বার্গারটা ওয়েস্ট করো না, তো কারণ কাকু প্রথমে বলছে যে অনেকে ওয়েস্ট করছে, অ্যান্ড তার থেকেও যেটা বড় কথা যে যদি তোমরা লাস্ট বার্গারটা কাউকে শেয়ার করো সেটার কিন্তু প্রাইসটা দিতে হবে, তো ওটার প্রাইসটা আমরা জেনে নেবো। ওকে ওকে, লাস্টের প্রাইসটা কত হলে জানো? 77। আচ্ছা কাকু, এই যে আমরা ধরো ইউটিউবার অনেক এসেছি, আমরা আগে অনেক ইউটিউবাররা এসেছে, তো এটাতে তোমাদের কি কিছু লাভ হয়েছে? প্রথম কথা তোমাদেরকে এসেছো, তোমরা দেখাচ্ছ, তোমরা ডিজিটাল মিডিয়াতে নিয়ে গেছো, যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য অনেক দূরের জায়গা থেকে, মানে আমার এখানে এসছে হাওড়া ঘুমা থেকে, আমার এখানে এসছে মুর্শিদাবাদ থেকে, আমার এখানে এসছে রানাঘাট নৈহাটি থেকে, এদিকে গড়িয়া, এদিকে নিউটাউন, এই যে ডিস্টেন্সটা আমি তখন হাওড়া ঘুমা থেকে আমার এখানে থ্যাংকস ফর দ্যাট। তোমাদেরকেও একটা থ্যাংকস, তোমরা এতটা সুন্দর দোকান করেছো, বসার একটা সুন্দর একটা জায়গা, অ্যান্ড তোমাদের মেনুটাও অসাধারণ, মানে আমরা তো খেয়ে তো বলবো যে কতটা ভালো হয়েছে। আমি একটা জিনিস তোমাদের দেখে অনেক মানুষ আসছে, সেইটা যারা তারা তোমার রিভিউ দেখার পরে শেয়ার করে, তোমার ভালো লাগলো তুমি সেটা বলে ভালো লেগেছে, যে জায়গাটা খারাপ লাগছে সেটা হলো ওই জায়গাটা খারাপ লেগেছে, তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে জায়গাটা খারাপ লাগছে সেটাকে আমরা ডেভেলপ করতে পারবো, একটাই রিকোয়েস্ট।
তো গাইস তোমরা কথা শুনে নিয়েছো। আচ্ছা আমরা লোকেশনটা আরেকবার কাকুর কাছ থেকে জেনে নেব, দাদার কাছ থেকে, সরি কাকু বললে কাছে, আচ্ছা দাদার কাছ থেকে তোমার একটু লোকেশনটা একটু আমার লোকেশনটা সব থেকে সহজ উপায় হচ্ছে গুগলে কাকুর স্কোর সার্চ করো, তোমার লোকেশন দিয়ে দেবো, সাদা করে যদি অ্যাড্রেস দিতে কলকাতা থ্রি পাঁচ নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পাবো। তোমরা শুনে নিচ্ছ সব কিছু, আর আমরা এটাও জেনে নেবো যে কটা থেকে কটা অব্দি মেনলি খোলা থাকে, তোমরা গাইজ সবকিছু শুনে নিয়েছো কখন থেকে কখন খোলা থাকে। আমরা একটা মেনু কার্ডের ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো, কাকুর না দাদার নাম্বারটাও কিন্তু আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক করো। অ্যান্ড দাদা তো বলে দিল জায়গাটা কোথায়, তাও আমরা একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যাতে তোমরা আসতে কোনো অসুবিধা না হয়। তো চলো গাইজ এবার খাবারটা টেস্ট করে দেখি কেমন থাকে। সত্যি কথা বলতে বার্গারটা হেভি প্রচন্ড, তো চার নম্বর বার্গার চলে এসছে। দেখা যাক খেতে থাকি, খাওয়াটা জীবন, জীবনই মানে জীবন মানে খাওয়া, এই মাঝে যোগ হয়েছে। চারটে বার্গারের পর চিজি চিকেন পপকর্ন খাওয়ার চেষ্টা করছে, একটা ইসে তো খাবো, যার জন্য নেওয়া হয়েছে সেও খাবে, মানে আমি খাবো আগে। চিকেনটা পিজাগুলো প্রচন্ড সফট, একটু স্পাইসি আছে, যারা ঝাল ভালোবাসে তারা অবশ্যই খাবে, আর যারা ঝাল ভালোবাসে না তারাও অবশ্যই খাবে, কারণ এটা খেতে অসাধারণ ফাটাফাটি। যেটা খাবে ফ্রেঞ্চ ফ্রাইজটা অনেকক্ষণ আগে দেওয়া হয়েছিল, বাট বার্গারের চক্করে ফ্রেঞ্চ ফ্রাইজ দেরিতে খাচ্ছি, ঠিক আছে অসুবিধা নেই। ফ্রেঞ্চ ফ্রাইজ যেমন খেতে হয় ওরকমই খেতে, বেশ কর করে ভাজা আছে, ম্যাগিটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, সবুজ কমলা শশা, মানে জাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন, মানে খাবো না দেখবো সেটা হচ্ছে মেন কথা। তো খাই ঘরে, তোমরা যে যখন চিকেন দিয়ে ম্যাগি করো না ঠিক ওরকমই খেতে, পুরো ঘরের মতন, স্পাইসি না খুব একটা। এখানে আরও অনেক কিছু আইটেম রয়েছে, মানে ক্যাপসিকাম ফ্যাপসিকাম গাজর ফাজর তোমরা যেরকম দিয়ে বাড়িতে বানা ঠিক ওরকমই খেতে, হোমমেড ম্যাগি যেটাকে বলে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, আমরা খেয়েছি চারটে আইটেম, একটা হচ্ছে 99 এর আনলিমিটেড বার্গার, সেকেন্ড হচ্ছে তোমার চিলি চিজ চিকেন পপকর্ন, ওই সামথিং একটু বড় না যাই হোক, আর তারপর আমরা খেলাম হচ্ছে ম্যাগি, চিকেন ফ্রাইড ম্যাগি, যেমন চিকেন ফ্রাইড চিকেন পপকর্ন মতো ফ্রাইড ফ্রাইড চিকেনগুলো দেওয়া ছিল, আর আর ফোর্থ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজটা আমরা একটা রেগুলার ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম, লাস্টটা নিই। তো প্রাইস কী কী পড়লো সবকটা একটুখানি সেটা বলে নিই তোমাদেরকে, প্রাইস আনলিমিটেড চিকেন বার্গার 99, ওটা তো প্রাইস শুনেই তোমরা বুঝে যাচ্ছ 99 rupees। আর যেটা চিকেন পপকর্ন, যেটা চিলি চিজ চিকেন পপকর্ন যেটা, সেটা হচ্ছে তোমার পড়লো হচ্ছে 120, ম্যাগিটার প্রাইস হচ্ছে 45, আর পপকর্নের প্রাইসটা কত পড়লো আমার ঠিক মনে নেই, তবে আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দেবো, তোমরা মেনুটাতে বুঝে যাবে, অসুবিধা নেই। তো এবার যেটা বল, 99 বার্গারটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি, দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে 15 মিনিটের মধ্যে তুমি যটা খেতে পারবে, আর সেকেন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে তুমি যে লাস্ট বার্গারটা নেবে সেটা তুমি নষ্ট করতে পারবে না, আর যদি তুমি ওটা নষ্ট করো বা শেয়ার করো সেটার জন্য তোমাকে চিকেন বার্গারের একটা যেটা প্রাইস আছে 75, সেই প্রাইসটা তোমাদেরকে পে করতে হবে। এবার আসি টেস্টে, এটা হচ্ছে চিকেন বার্গার অসাধারণ খেতে, আমরা চারটে খেতে পেরেছি, হায়েস্ট খেয়েছে 6.5।
চারটে খেতে পারার মেন রিজন হচ্ছে আমি যেহেতু 15 মিনিট টাইম, আমি প্রথম 7 মিনিটের মধ্যে 3টে বার্গার কমপ্লিট করেছি, আর লাস্টের 8 মিনিট আমার একটা বার্গার খেতে গেছে। কারণ লাস্টের বার্গারটা প্রচণ্ড হেভি হয়ে যাচ্ছিল, মানে বানটা প্রচণ্ডই সফট, কিন্তু চারটের পর না পুকুরের মধ্যে একটুখানি মানে ফ্লাফি হয়ে যাচ্ছিলো ব্যাপারটা, তো খেতে অসুবিধা ছিল। তো চারটে ইজি। আর তারপরেও আমার কাছে 3 মিনিট টাইম বাকি ছিল, আমরা আরেকটা বার্গারও নিতে পারতাম, কিন্তু ওই বার্গারটা আমরা নিলাম না। কারণ আমার মনে হয়েছিল যে আমি চারটে খেয়েছি, সে চারটের পরে যদি অতটা ওয়েস্টেজ হতে পারে, আমরা নিয়েছি। নামটা আমি খালি ভুলে যাই, তোমাদের মেনুতে দেখিয়ে দেবো। তো ওই ডিশটার নাম চিজি চিকেন পপকর্ন, আমি বারবার ওই নামটা ভুলে যাচ্ছি, তাও তোমাদেরকে মেনুতে দেখিয়ে দেবো। মেনুর ছবি তোমরা আগে পেয়ে যাবে, টিফিনটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি, মেনুর ছবিও তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মেনুর ছবি তোমাদের যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয়, তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা ছবি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। কারণ সেটা আমরা ইনস্টাগ্রামে ছবিটা দিয়ে রাখবো, আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে। নতুন একটা ইনস্টাগ্রাম খোলা হয়েছে বাউল ব্লগার্সের তরফ থেকে, তো সেই ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমরা নিজেরা দিয়ে দেবো, সেটাতে তোমরা ফলো করে নেবে যতদিন আছো। আর বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর দ্য 200 সাবস্ক্রাইবার, তোমরা এভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি আরও গ্রো করতে পারি, তোমাদের সাপোর্টটা অবভিয়াসলি দরকার আমাদের ক্ষেত্রে। আর বাকি ছিল ম্যাগি টেস্ট ঘরে যেমন যেমন চিকেন ম্যাগি খাও ওরকমই খেতে, ভালো খেতে। তো আর ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম হয় নরম ভালো, ওভারঅল খাবারের কোয়ালিটি ইজ সো গুড। আর বানানোর প্রসেসে তোমরা দেখেছো কতটা ক্লিনভাবে কাকু বানায় বা কিছু কীভাবে বানায় কাকু, তোমরা দেখে নিয়েছো অনেকটা ক্লিনভাবে বানানো হয়। আর বিশেষ করে বার্গারের মধ্যে আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে ওই চিজ সসটা, চিজ আর মেয়োনিজের যে সসটা ছিল ওই সসটা আমার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। আর এখানে যদি ফেভারিট আইটেম আমার বলি, ওই যে চিজি চিজ সামথিং পপকর্ন, ঠিক আছে কেউ বাদে বাইরে হবে না, ওই পপকর্নটা আমার বেস্ট লেগেছে খেতে, ভালো খেতে। আর বাকি রইল, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে তোমরা অবশ্যই জানানো তোমরা কাপল স্কোয়ারে এসছো কি না, অ্যান্ড এসে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর বাকি তো জেনে নিচ্ছ, আর জায়গাটা ডিসক্রিপশন তোমাদের কাকুমুস থেকে তোমরা শুনে নিয়েছো, আর আমি ডিসক্রিপশন বসে আরেকবার লিঙ্কটা দিয়ে দেবো যাতে তোমাদের রাস্তায় কোনো সমস্যা না হয়। তো গাইস পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সি ইউ।